আজকে বৃহস্পতিবারের ক্লাস, ক্লাসে আজকে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো ওয়াটার কালার ল্যান্ডস্কেপ, কীভাবে সহজে ওয়াটার কালার ল্যান্ডস্কেপ করা যাবে সবাই মিলে আমরা দেখবো যত ছাত্রছাত্রী। প্রথমত আমরা একটু জল নিয়ে এটাকে একটু ভিজিয়ে নিই, প্রথমত আমাদের এখন ফার্স্ট রুম চলছে, যাদেরকে স্টিল লাইফ দেওয়া আছে তারা স্টিল লাইফ করা শুরু করো, আর যারা ওয়াটার কালার করো তারা ওয়াটার কালারটা দেখো। তুমি ওয়াটার কালার করো, তোমার ওয়াটার কালারটা দেখতে হবে। এই রেগুলেটরটা ধরে কানে একটু পাক দিতে হবে, ওই রেগুলেটরের কানে একটু পাক দিতে হবে, মানে কমের দিকে পাক দিবা। হ্যাঁ কপাল 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 কানে পাক দিতে বলছে। হ্যাঁ দেখলাম শুকিয়েছে কিনা, এখনো ঠিকঠাক শুকায়নি। জাস্ট দূরের গাছগুলোকে আমি আর দিয়ে রেখে দেব। এটা একটা ছাত্রর খাতায় বানাচ্ছি, ছাত্রটার নাম হচ্ছে সন্দীপন। আগের দিন একটা ছাত্রের খাতায় বানিয়েছিলাম, আজকে আরেকটা ছাত্রের খাতায় বানাচ্ছি, এবং সমস্ত ছাত্ররা বসে দেখছে এখন ছবিটা।
তারপর আমি সেকেন্ড জোন দিচ্ছি এখন কিন্তু সেকেন্ড জোনে যেখানে যেখানে ভিজে আছে সেখানে সেখানে আমি সেকেন্ড টোন দেওয়ার চেষ্টা করছি, রঙগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছি। আমাদের প্রথমে বলেছি যে আমরা জাস্ট তিনটে টোনে, যখনই বলি তিনটে টোনে কাজ করার কথা বলি, প্রত্যেকে তিনটে টোনে যদি কাজ করা শেখো তাহলে তোমরা ওয়াটার কালার খুব ভালোভাবে মানে ওয়াটার ব্যালেন্সটা খুব ভালোভাবে শিখে যাবে। আমাদের মেন যে তিনটে টোন, ওই তিনটে টোনকে ক্যারি করতে হবে। এগুলো দূরের গাছপালা হবে, এটা এমন কিছু করা যাবে না কারণ একটু দূরে আছে গাছগুলো। আমরা কাজ করবো। আচ্ছা, যার খাতাতে এটা হচ্ছে সে আছে এখানে? আছে তো, সে ঘুমিয়ে পড়েনি তো? ভাই আচ্ছা, যার খাতা এটা হচ্ছে সে আদৌ দেখছে তো? হ্যাঁ বলছি তো। না সম্পূর্ণটা দেখ, একটুকু দেখতে হবে, একটু রাখতে হবে। দেখলে সম্পূর্ণ জিনিসটা দেখ ভালো। চীনে আবার একটা কি নতুন ভাইরাস এসেছে? হ্যাঁ, কি একটা হনুমান ভাইরাস এসেছে, মাঙ্কি ভাইরাস, মাঙ্কি পক্স। ও কি ইন্ডিয়াতে ঢুকে যেন ঢুকে নেই? সবাই শুনো, লাস্টে দেখা যাবে কি হচ্ছে। যেখানে ভিজে আছে সেখানে
সন্দীপন, আরে যার ওয়াটার কালার করছে সেই সন্দীপন, তুমি দেখছো তো আমি তোমার সঙ্গে মুখস্থ ধরবো ওয়াটার কালার। হ্যাঁ এই স্কুল মাস্টার বলে না, এ তুই শুনছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনছি, হেভি শুনছি। ঠিক আছে তাহলে আমি বুঝি দেওয়ার পর তুই আবার বুঝা যাবো আমাকে, ঠিক আছে স্যার? হ্যাঁ তাহলে এবার স্যার বুঝি দিয়ে চলে গেল। তারপর বললো সন্দীপন তাহলে তুমি আবার বুঝাও দেখি। সন্দীপন হ্যাঁ বুঝাইতে তো যাচ্ছিলাম। বাবার কি হাসিলে দাঁত খুলে বুঝে হবে বুঝলা? এই ভিড় হচ্ছে তো আজও তোমাদের সঙ্গে সবার সঙ্গে গল্প করতে করতেই ভিডিওটা বানানো হলো, এখনো হয়নি, হচ্ছে, সরি। এখন আমরা থার্ড টোনে আছি, তোমরা বাড়িতে প্রত্যেকে চেষ্টা করবে, হ্যাঁ আচ্ছা যারা দেখছো তারা প্রত্যেকে চেষ্টা করবে, বাড়িতে করবে তো বুঝলে? আরে তুলি গেল বাড়ি না, ওই তোমার এক ক্লিকে তুলি, এক ক্লিক করার জন্য মারামারি করিস না, আবার আমাকে কোন কি দিতে হবে। আরে ও তো খুব ক্লাস কমা করতে পারে না, কিছু রাজনীতি রাজমিস্ত্রি লেবার ইংরেজি লেবার ইংরেজি রে রাজমিস্ত্রির লেবার গুলো যাচ্ছে
করে কাজ করতে হবে। এবার আমাদের যেখানে যেখানে আরো ডিপ টোন লাগবে সেখানে সেখানে আমি টোনগুলোকে দেওয়া যাবে, দিতে হবে। আমাদের কাজ ল্যান্ডস্কেপ প্রায় শেষের দিকে, আমাদের যেখানে যেখানে আবার টোন লাগবে সেখানে সেখানে আমাকে ডার্ক টোন দিয়ে দিতে হবে। আর গাছে কিছু ডালপালা টোন হবে, বাদ বাকি আমাদের ল্যান্ডস্কেপ খুব সহজ একটা ল্যান্ডস্কেপ কিন্তু তৈরি। পারবি না এটা? হ্যাঁ জোরে হুঁ বল। এই সহজ বানালাম রে। ইয়েস ইয়েস হ্যাঁ কে 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 ছাগল মানে বললাম তো যে ছাগলটা এলো না, যদি আবার বলতে ছাগল এই রাস্তাটায় ডিপ দিলাম, যদি এর পরে যদি আবার একটু ডিপ লাগে তাহলে সন্দীপনের কালারটা লাগবে না, বুঝলিস তো সন্দীপন? হ্যাঁ কালার হয়ে যাবে, হ্যাঁ সন্দীপনের কালারটা লাগবে। আমি তো সব লাল রঙ শেষ করে দিয়েছি, কি বলছি আমি নিজে হাফ শেষ করে দিয়েছি আমার দোষ জীবন। কর তুলতে দিই, কর দেখি জল খেলবে। ঘরটা স্টিল লাইট চলছে, আর এইখান থেকে সব আঁকছে। এই যে আমাদের ক্লাস, একজন ঘরের বাইরে গিয়ে নুকিয়েছে, এই দেখো এই একটা ফাঁকিবাজ বসে বসে হাসছে, যখন আমি বলবো তখনই খাতা একটা করে দাগ টানবে, বাদ বাকি নাই। এই যে আমাদের একদম তুলি নিয়ে খুন করার চেষ্টা করছে, এই দেখো দেখে নাও, এটার নাম হচ্ছে অয়ন। এ তুলিটাকে এমনভাবে ধরেছে মনে হচ্ছে চাকু ধরেছে। হ্যাঁ এই যে একটা নুকিয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, হাই বাই বাই। হ্যাঁ আচ্ছা এই একটু গালে হাত দিয়ে, হ্যাঁ খুব খুব দুঃখ ওর মনে, এই তো বাবারে কেঁদেই ফেললে মনে হচ্ছে, ওর খাতায় যে হয়েছে সবাইকে দেখে নিলাম আমাদের। এবার আমরা আবার কাজে চলে আসি, আর একটু কাজ বাকি আছে। দাদা দাদা ছেলে
তোর জামা প্যান্ট ছিঁড়ে ছিঁড়াছি বলিস না, বুঝলি? কি ভাব দেখিয়েছে তো আমার হয়েছিল, আমার সেকেন্ড সেকেন্ড ফেজে সোমবারে গান বাজনা হবে, ঠিক আছে? হ্যাঁ চলে আসবি, কেন সোমবারে গান বাজনা হবে? বিকালে 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 গান বাজনা হবে, সব চলে আসবি, সব দিদিরা গান গাইবি দেখবি। দিদি না ওর কি দাদা ওর কি তোদের সঙ্গে করে, তারপর ইয়ে সন্দীপ সন্দীপ কপ লওয়া যাবে, আমাদের সব সিলেকশন হয়ে গেছে, আমরা কি কি গানে তবলা বাজাবো সব সিলেকশন হয়ে গেছে, চলে আসবি ওই দিন গান ফান করবি, কৌতুক কবিতা বলবি, মেলা আনন্দ হবে। হ্যাঁ লাল রঙের গাছ, লাল রঙের একটা
চেষ্টা করছি ভালো করার। ঘুরে ঘরটা সেই জিনিসটাকে বোঝানোর জন্য এই দাগগুলো খুব প্রয়োজন। দেখবে এই দাগগুলোর মধ্যেও পার্সপেক্টিভ ধরা আছে। না না আমি গিটার কিনিনি, গিটারটা হচ্ছে ওই সুদীপকে চিনিস তো, সুদীপ দত্ত ওই বললাম ওর গিটার ও দিয়ে গেল কে জানি। ছবিটা আবার দূর থেকে দেখতে হবে, তারপর দেখবো যে কতটা কমপ্লিট হয়েছে। কত মিনিটের ভিডিও হলো? একটু ডিপ লাগছে, ডিপ ডিপ ফুরিয়ে নেবে, ফুরিয়ে গেছে একটু ডিপ লাগতো, ডিপটা দিলে আমার কাজ শেষ। এখনো দূর থেকে ছবিটা আমি দেখিনি, দেখতে হবে ছবিটা দূর থেকে, না দেখলে ফিনিশিংটা বোঝা যাবে। কেরে গুজগুজ করছে, আমাকে তো শোনাবা না কথাবার্তা, শোনাছো একা একাই শুনবা,
পাখি সবার নিচে মিটিং মিটিং ভেঙে যায়, আরে নিচে মিটিং ভেঙে যায়। ওকে আমি কি করবো সেটাই ভাবছি।